আপনারা দেখতে পাচ্ছেন যে পোনা আমরা ছাড়বো, কিন্তু সঠিক নিয়মটা অনেকেই আমরা জানি না কিভাবে আসলে এই পোনাগুলো পুকুরে ছাড়া হয়। এরকম করে অনেক সময় অক্সিজেন ব্যাগে নিয়ে আসেন অথবা অনেকে ড্রামে করে নিয়ে আসেন। তো আসার পর ছাড়ার জন্য কিন্তু অনেক নির্দেশিকা আছে, সেটা আপনারা অনেকে জানেন কিনা জানি না, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে পানিতে করে নিয়ে আসা হয় সেই পানির কিন্তু আলাদা একটা টেম্পারেচার থাকে, এই আর পুকুরে যে পুকুরে ছাড়বেন সেই পুকুরের আলাদা একটা টেম্পারেচার থাকে। তো এই দুটাকে অ্যাডজাস্ট না করলে অনেক সময় মর্টালিটিটা বেশি হয়ে যায়। তো আপনাকে যেটা করতে হবে, প্রথম অবস্থায় নিয়ে এসে এই পলি ব্যাগ বা যেভাবেই আপনি পুকুরে নামান সেই পানিটার সাথে আগে এর টেম্পারেচারটা এক জায়গায় করে নেবেন, কিছুক্ষণ ধরে রাখবেন। দেখতে পাচ্ছেন এইভাবে কিছুক্ষণ পানিতে নামানোর পর ধরে রাখলেই দেখা যাবে যে এক দুই মিনিটের মধ্যেই টেম্পারেচারটা স্বাভাবিক হয়ে যাবে, ওই ভিতরের পানি এবং বাহিরের পানি একখানে। তারপরে অটোমেটিক আমরা অনেক সময় দেখি যে ফোর্স করে আমরা এই পোনাগুলো ছেড়ে দিই, কিন্তু এটাতে করা যাবে না, এটা কিছুক্ষণ ধরে রাখতে হবে। দেখবেন যে ও পানির সাথে যখন টেম্পারেচার এক হয়ে যাবে তখন অটোমেটিকলি এই পোনাগুলো বের হয়ে যাবে। তো এইভাবে ছাড়লে আশা করি যে মর্টালিটিটা অনেকটা কমে যাবে আপনাদের মাছের। এই জিনিসটা লক্ষ্য রাখবেন সবাই, টেম্পারেচারটা খুব জরুরি এই মাছের জন্য। দেখেন অটোমেটিকলি টেম্পারেচার সমান হওয়ার পর মাছগুলো একাই একাই বের হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা এই পোনাগুলো ছাড়তে পারেন।